কোনো একদিন জঙ্গলের মধ্যিখানে একটি ক্ষেতে একটি হরিণ তার দুইটি খুঁদে খুঁদে বাচ্চাদের নিয়ে ঘাস খাচ্ছিল। খুঁদে বাচ্চা দুটি তাদের মায়ের সাথে মনের আনন্দে ঘাস খাচ্ছিল, কিন্তু বেশিক্ষণ তাদের আর মনের আনন্দে ঘাস খাওয়া হলো না। হঠাৎ তারা শুনতে পেল বাঘের গর্জন। এবং তারা পিছন ফিরে তাকিয়ে দেখলো একটা বাঘ তাদের দিকে ছুটে আসছে। এই দেখে তারাও দৌড়তে আরম্ভ করলো। খুঁদে বাচ্চা দুটিও তার মার পিছনে দৌড়তে আরম্ভ করলো। বাঘ তাদেরকে তাড়া করলো এবং হরিণ এবং তার দুই বাচ্চা প্রাণ ভয়ে প্রাণপণ দৌড়াতে লাগলো। কিন্তু হরিণের বাচ্চা দুটি ছিল খুবই ছোট, তারা দৌড়ে পেরে উঠছিল না। হরিণের বাচ্চা দুটি ছিল খুবই ছোট, তারা বাঘের সাথে দৌড়ে পেরে উঠল না। কিন্তু হরিণটি তার সেই খুঁদে বাচ্চাগুলিকে বাঁচাতে গিয়ে অবশেষে বাঘের হাতে পড়ল। কিন্তু হরিণটি তার বাচ্চা দুটিকে বাঁচাতে গিয়ে জোরে দৌড়াতে পারল না, অনেকটাই পিছিয়ে পড়ল। তারা ছুটতে ছুটতে এমন এক জায়গায় এসে পৌঁছল যার মধ্যিখান দিয়ে একটি খাল বয়ে গেছে। বাচ্চা দুইটি সেই খালটা টপকাতে পারবে না, কারণ তারা নিতান্তই ছোট। সেই কারণে হরিণ করল কি, সেই কাদাতে ঝাঁপ দিল এবং বাচ্চাগুলিকে বলল, বাচ্চারা তোমরা চিন্তা করো না, আমার গায়ের ওপরে চড়ে তোমরা এই খালটা পার হয়ে যাও, তাহলে বাঘ তোমাদের আর ধরতে পারবে না। তোমরা আমার কথা চিন্তা করো না, তোমরা তাড়াতাড়ি করো, নইলে বাঘ এখনই এসে পড়বে আর তোমাদের ধরে খেয়ে ফেলবে। তোমরা আমার চিন্তা করো না, তোমরা এখনই খাল টপকে অপারে চলে যাও। এই কথা শুনে খুঁদে বাচ্চাগুলি বলল, মা মা আমরা তোমাকে ছেড়ে কোথায় যাব মা, আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। তখন হরিণটি বলল, বাচ্চা তোমরা এখনই পালিয়ে যাও, আমার কথা শোনো, তোমরা এখনই চলে যাও, নইলে বাঘ তোমাদের খেয়ে ফেলবে। আমার আদেশ, তোমরা এখনই আমার পিঠে চড়ে খালের ওপারে চলে যাও। এইবারে বাচ্চাগুলি ভয়ে ভয়ে হলেও মায়ের পিঠের উপরে লাফ দিয়ে খালের ওই পারে চলে গেল। সঙ্গে সঙ্গে বাঘও সেখানে এসে পড়ল এবং বাঘটি সেই হরিণটি খাওয়ার জন্যে খাদেতে ঝাঁপ দিল এবং কাদায় আটকে গেল। সেখানেই হরিণ এবং বাঘের মৃত্যু ঘটল। হরিণের ছানাগুলি তারা অনাথ হয়ে গেল, তারা জঙ্গলে এদিক ওদিক ঘাস খায়, ঘুরে বেড়ায়। তারা ধীরে ধীরে একটু বড় হতে লাগলো। এমন সময় তারা একদিন একটি বাঘের সম্মুখীন হলো। বাঘটি বলল, এই তোদের জন্যে আমার ভাই প্রাণ দিয়েছে, তোদেরকে ছাড়ব না আজ। এই বলে বাঘটি যেই তাদের ধরতে গেল, তারা খুব জোরে ছুটে পালালো। বড় ভাইটা দৌড়ে এগিয়ে গেল, কিন্তু ছোট ভাইটিকে সেই বাঘ ধরে নিয়ে গেল। ছোট ভাইটা বাঘের সাথে দৌড়ে পেরে উঠল না, তাকে বন্দি করে রাখলো। কাকা কাকা, এটা কে ধরে এনেছো, এটা কে? এইটাই, এর মার জন্যই তোর বাবা মারা গিয়েছে, তোর বাবা
এর মাকে ধরতে গিয়ে খালে পড়ে মারা গিয়েছে। কাকা কাকা, তাহলে এটাকেই আমি খাবো। হ্যাঁ বাবা, তুই খাবি। তোমরা যখন খাবে তাহলে আমাকে অন্তত একটু ভাগ দিও, ওর পা চাটতে আমার দিও। তোমরা মাংসগুলো খেও, ওর পা চাটতে আমাকে দিও। ঠিক আছে, তাই দেওয়া হবে কোন। তাহলে চল একটা ছুরি নিয়ে আসি, বড় ছুরি দিয়ে একে কাটা হবে। এই বলে বাঘ আর শিয়াল একটা বড় ছুরি আনতে গেল আর পাহাড়ায় রেখে গেল সেই বাঘের ছানাটাকে। আমরা যতক্ষণ না ফিরছি তুই এই হরিণের ছানাটিকে পাহারা দিবি, একদম কোথাও যাবি না, এ যেন খাঁচার বাইরে আসতে না পারে। ও বাঘ ভাই, ও বাঘ ভাই, তোমার কাকা তো তোমাকে বোকা বলে, কিন্তু আমি যদি গিয়ে আমার দিদিকে আনি এবং দিদিকে যদি খাঁচার ভিতরে রাখা হয় তাহলে তোমাদের খাবারটাও বাড়বে, দুজন হবে, তাহলে তোমার কাকা তোমাকে আর বোকা বলতে পারবে না। এই কথা শুনে বাঘের ছানাটি ভাবল যে হরিণের ছানা তো ঠিক বলছে, কাকা আমাকে বোকা বলে, আর আমি যদি খাঁচাটা ওকে খুলে বাইরে বের করে দিই আর ও যদি ওর দাদাকে ডেকে আনে তাহলে দুজন হয়ে যাবে, আর কাকা দুজনকে দেখে আরো খুশি হবে, তাহলে আমাকে আর বোকা বলতে পারবে না। এই বলে বাঘের ছানাটি যেই দরজা খুলে দিল এবং বলল, এই তুই তাড়াতাড়ি যা, গিয়ে তোর দাদাকে ডেকে আন, একদম দেরি করবি না, তাড়াতাড়ি চলে আসবি। না না বাঘ ভাই, আমি গেলাম আর এলাম, এখনই আসবো ভাই। এই বলে হরিণের ছানাটি সেইখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে বাঘটি ফিরে এলো। আরে হরিণের ছানাটা গেল কোথায়? তুই ছেড়ে দিয়েছিস নাকি? না না কাকা, আমি ছাড়িনি, ও বলল ওর দাদাকে ডেকে আনবে, সেই কারণেই ওকে একটু আসতে দিয়েছি, ও এখনই চলে আসবে। বোকা গাধা কোথাকার, হ্যাঁ আলো বোকা, যা আমার চোখের সামনে দিয়ে দূর হ গাধা কোথাকার। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ লাইক করে জানাবেন। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ লাইক। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা প্রতিদিন আপনাদের একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।